সব আলোচনা সমালোচনা থামিয়ে দিলেন মিস্টার ডিপেন্ডেবল আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে 2006 সালে আন্তর্জাতিক টি-20তে অভিষেক জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচটি ভালো যায়নি তিন বলে করেছিলেন দুই রান ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণই খুব বেশি সুখের স্মৃতি উপহার দেয়নি মুশফিককে ১৬ বছরের লম্বা ক্যারিয়ারে ১০২টি টি-20 খেলে ৬টি অর্ধশতক করেছেন এই উইকেটকিপার ব্যাটার ১৯.২৩ গড়ে রান ১৫,০০০ স্ট্রাইক রেট ১১৫ ২০১৮ সালে কলম্বোতে নিদাহাস ট্রফিটাই তার উজ্জ্বলতম স্মৃতি ভারতের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা অপরাজিত ৭২ রানের ইনিংস ফর্মের সঙ্গে লুকোচুরির মাঝে ২০২১ টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে দেখা সবশেষ অর্ধশতকের এরপর আবারও পড়তি ফর্ম সাম্প্রতিক সময়ে ফর্ম হারানো ছাড়াও টি-20তে ধীরগতির ব্যাটিং তাকে প্রায় সময়ই ফেলেছে সমালোচনার মুখে বিশ্বকাপে ব্যর্থতার পর তাকে বিশ্রাম দিয়েছিল বোর্ড একবার বিশ্রামে থেকে আবার ডাক পান মুশফিক বিসিবির এমন দ্বিমুখী আচরণে বোর্ডের সঙ্গে সম্পর্কে টান পড়ে টি-20তে এমনিতেই দৃষ্টি কাড়া দল নয় এশিয়া কাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে মুশফিকের রান মাত্র ৫ গ্লাভস হাতেও ভুল করেছেন এরপরও শোনা যাচ্ছিল টি-20 বিশ্বকাপে দলে থাকার নিশ্চয়তা নেই এতেই হয়তো টি-20তে নিজের শেষটা দেখতে পেলেন মিস্টার ডিপেন্ডেবল গত টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ৫,০০০ রানের মাইলফলক ছোঁয়া আর শতক হাঁকানোর দিন তার স্ত্রী ইনস্টাগ্রামে লেখেন হাসি মুখেই বিদায় নেব আমরা তবে হাসি মুখে টি-20কে অন্তত বিদায়টা জানাতে পারলেন না ৩৫ বছর বয়সী ক্রিকেটার যা তার প্রাপ্য ছিল সতীর্থ তামিম ইকবালের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেই দিলেন অবসরের ঘোষণা আশা বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেবেন সশ্রদ্ধ অভিবাদনে কাজল রায় এটিএন নিউজ ঢাকা